একদমই তাই। দেখো এখনো এলাকা যথেষ্ট থমথমে রয়েছে, প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করা হয়েছে। দেখে নেবো একটা হিন্ট, কিন্তু তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে সকাল 10:30-11টার পর। 10:30 নাগাদ উদয়ন গুহ, তিনি এই রুয়েরকুটি প্রাথমিক বিদ্যালয় যেখানে 990 জন ভোটার রয়েছে সেই বুথে আসেন, তারপর বেশ কিছুক্ষণ বসেছিলেন। এখানেই বিজেপি অভিযোগ করছিল যে ভোটকে প্রভাবিত করছেন উদয়ন গুহ। এরপর উদয়ন গুহর কাছে এই প্রশ্ন আমি রাখি যে আপনি ভোটকে প্রভাবিত করছেন, বিজেপি অভিযোগ করছে, আপনি 200 মিটারের মধ্যে কেন বসে আছেন? তারপর উদয়ন গুহ এলাকা ছেড়ে দেন। কিন্তু এলাকার মানুষরা যখন উদয়ন গুহকে ফের 3:30 পর আবার পান এই এলাকায়, তখন বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য 1:00 নাগাদ এই রুয়েরকুটি গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান যিনি সদস্য রয়েছেন তার স্বামীকে এই মাঠের কাছ থেকে পুলিশ এখান থেকে তুলে নিয়ে গিয়েছে বিনা অভিযোগে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধুমাত্র তুলে নিয়ে গেছে বলে গ্রামের লোকেরা অভিযোগ করছে। এই অভিযোগ যখন গ্রামের লোকেদের কাছে পৌঁছায় যে তাদের পঞ্চায়েতের স্বামীকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে, এরপর উদয়ন গুহ এখানে আসলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পুলিশের ঘেরা টোপে উদয়ন গুহ কার্যত এখান থেকে বেরিয়ে যান, পালিয়ে যান, যেভাবে ব্যাখ্যা করা যায় তাকে এখান থেকে পুলিশ বার করে নিয়ে যায়। এখনো পর্যন্ত যার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে তিনি রাস্তায় বসে আছেন। ছবি দেখো, একজন মা, তিনি রাস্তায় বসে হাউ হাউ করে কাঁদছিলেন। আপনার ছেলেকে কখন নিয়ে গেছে? 11:00-12:00। আমি অত জানি, বাড়ি ছিলাম না, লোকজনে খাওয়া দাওয়া আমার বাড়িতে, ছেলে আর ছেলের বউ এই জায়গায় যাচ্ছে। আপনার ছেলের বউ পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। আর আপনার ছেলে এখানে ছিল? হ্যাঁ। সেই এই মাঠটাকে তুলে নিয়ে গেল ছেলেকে, আমার কি দোষ? আর যদিও দোষ থাকে তাহলে ভোটের আগে কি করছে? উদয় কার নির্দেশে নিয়ে গেছে? উদয় গুহর নির্দেশে নিয়ে গেছে, উদয়ন গুহ বলেছে তাই নিয়ে গেছে। হ্যাঁ, উদয় গুহ একদম খারাপ। কিন্তু উদয়গড় কথা কেউ ভালো কয় না, ও একজন বেঈমান শয়তান। ওর বাবা তো ছিল রাজনীতি করে মারা গেছে, ওর বাবার একটানি হয় নাই উদয় গুহ, তো উঠফাটাং মারো কাটো ধরো এই রকম ওর ভাষা। ঘুম পাড়িবে পারি না কালকে, একেবারে ভাই এখনো ঘুমের ভাব আসবে দেখছে। তাহলে আতুত করে যদি যদি ইয়ে করে উদয়ন গুহ ধরে দেয় পুলিশ এসে ও